এবার আরো কিছু সংবাদ একনজরে। দায়িত্ব গ্রহণের পর প্রথম অফিস করে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান কাজে চ্যালেঞ্জ রয়েছে। বিকেলে সাংবাদিকদের তিনি বলেন সরকার সুচিন্তিত ও বাস্তবমুখী পরিকল্পনা নিলে দেশ আরো এগিয়ে যাবে। ব্যাংকগুলো নিত্যপণ্যের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে। রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকবে, ওই সময় দাম বাড়ার আশঙ্কা নেই। সকালে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। আইনজীবী ও কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত। সকাল 9টা থেকে এই কর্মসূচি পালন করে জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। এতে 10 থেকে 15 হাজার বিচার প্রার্থী সেবা বঞ্চিত হচ্ছেন। চাঁদপুরের আশুলিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে 8টি প্রতিষ্ঠানকে 84,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে পল্লী বিদ্যুৎ এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এ সময় পণ্যের মেয়াদ উল্লেখ না থাকায় 3টি বেকারিকে 9,000 টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুরের মেডিকেল ক্যাম্পে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর একটি দল। সকালে গাজীপুরের কালীগঞ্জের মুক্তারপুর উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় প্রায় 600 মানুষের মাঝে চিকিৎসা সেবা ও শীত বস্ত্র বিতরণ করা হয়।